شو لك কৌশিক অমাবস্যা আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম চার পাঁচজন মিলে। রাস্তায় এই যে একটা শিয়াল দেখা যাচ্ছে, এখন আমরা রাস্তায় বেরিয়ে দেখব কী কী দেখা যায়। শিয়ালটা প্রথম আমাদের নজরে এলো, এখনও রাস্তার মধ্যে কী আছে সেটা আমরা কেউ ফলো করব বা দেখতে দেখতে যাব। আর রাত 12টা বাজছে এখন, এই 12টার সময় পুরো রাস্তা পাক মারবো। এখানে বলা সবাই বলে যে রাত 12টার পর বেরোলে কৌশিক অমাবস্যায় ভূত দেখা যায়, তো রাস্তায় কী কী দেখা যাচ্ছে সেটাও আমি পুরো দেখবো। এখন শিয়াল সবে একটা দেখেছি, আবার একটা শিয়াল মনে হয় শিয়ালই আছে। এই যে কে একজন হেঁটে যাচ্ছে, আমি এটাকে দেখতে চাই, কিন্তু চচ্চর করে হেঁটে যাচ্ছে, কে হেঁটে যাচ্ছে সেটা আমি দেখব একবার। এই চচ্চর চচ্চর করে হেঁটে চলে যাচ্ছে, দেখুন বন্ধুরা, এই যে আমি যত দূর হাঁটছি ও হাঁটছে, কে এই ব্যক্তিটা আমি দেখতে চাই, দৌড়িয়ে ছুটব, তবু আমি দেখবো জিনিসটা। ডান ডাকছে, বেশি রাতও হয়নি, এই রাস্তাটা এই যে কে যাচ্ছে পুরো কষ্ট বোঝা যাচ্ছে, কে দেখা যাচ্ছে না, কে যাচ্ছে পা বোঝা যাচ্ছে না। এখানে ছিল তো, এখানে ছিল, কোথায় গেল? যা লাইট অফ হয়ে গেল, ওই যে বসে আছে, বসে আছে, হ্যাঁ ওইখানে ওইখানে বসে বসে ওই যে সামনে চলেছে, গাড়ি পেছো, গাড়ি পেছো, গাড়ি পেছো, হাটটা তো আবার পেছে চলে আসে। এই যে কে একজন হেঁটে যাচ্ছে, আমি এটাকে দেখতে চাই, কিন্তু চচ্চর করে হেঁটে যাচ্ছে, কে হেঁটে যাচ্ছে সেটা আমি দেখবো একবার। এই চচ্চর চচ্চর করে হেঁটে চলে যাচ্ছে, দেখুন বন্ধুরা, এই যে আমি যত দূরে হাঁটছি ও হাঁটছে, কে এই ব্যক্তিটা আমি দেখতে চাই, দৌড়িয়ে ছুটবো, তবু আমি দেখবো জিনিসটা। তোদের পেছনে ওরা পালিয়ে আয়, হাটটা তো আবার পেছে চলে আসে।